गणित प्रकाश दशम श्रेणी शुरू करोषे देखी बाईसेर चौदोर अंक थेके चौदोते बला हुए देखो आर एस टी त्रिभुजेर एस समकोण आर एस और एस टी बाहुदेर मध्यबिंदु यथाक्रमे एक्स वाई प्रमाण करी जे आर वाई स्कोयर प्लस एक्स टी स्कोयर इजिकल टू फाइव एक्स वाई स्कोयर ताहले देखो आर एस टी त्रिभुजेर एस समकोण आमरा एकटी समकोणी त्रिभुज आर एस टी अंकन करी आर एस टी एखाने देखो एस कोण समकोण बला आछे आर एस एवं एस टी बाहुदेर मध्यबिंदु एक्स वाई ताहले आर एस एर मध्यबिंदु हलो एक्स एवं एस टी बाहुर मध्यबिंदु हलो वाई प्रमाण करते हबे आर वाई स्कोयर प्लस एक्स टी स्कोयर इजिकल टू फाइव एक्स वाई स्कोयर एखाने देवा आछे देखो आर वाई तार माने आमादेर आर वाई जोग करते हबे एक्स टी आछे एक्स टी जोग करते हबे एक्स वाई ताहले देखो आमरा प्रदत्त अंश लिखे फेली प्रदत्त विषय प्रदत्त विषय देवा आछे देखो आर एस टी समकोणी त्रिभुजेर आर एस टी समकोणी त्रिभुजे एस कोण नब्बे डिग्री बला आछे आर एस बाहुर मध्यबिंदु एक्स ताहले एक्स वाई हलो आर एस ओ एस टी बाहुर मध्यबिंदु এটি আমাদের পদার্থ বিষয় কি প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় হলো আর ওয়াই স্কয়ার প্লাস এক্স টি স্কয়ার ইজিক্যাল টু ফাইভ এক্স ওয়াই স্কয়ার देखो हमें प्रमाण्य विषयटी छोटो करे लिखे रखब आर वाई स्क्वायर प्लस एक्स टी स्क्वायर इजिकल टू फाइव एक्स वाई स्क्वायर ताहले आमादेर प्रदत्त विषय एवं प्रमाण्य विषय लेखा हलो एखन देखो अंकने आमादेर एक्सट्रा अंकनेर किछु नेई তাহলে আমরা চলে আসবো আমাদের প্রমাণে আর এস টি সমকোণী ত্রিভুজে এস হলো সমকোণ এখানে দেখো আর এস বাহুর মধ্যবিন্দু হলো এক্স তাহলে যেহেতু আর এক্স বাহুর সরি আর এস বাহুর মধ্যবিন্দু হলো এক্স অতএব আমরা লিখতে পারবো আর এক্স সমান এক্স এস বা এস এক্স সমান আমরা লিখতে পারবো সরি এখানে আর এস সমান আমরা লিখতে পারবো টু এস এক্স প্লাস আর এক্স সমান এস এক্স প্লাস আর এক্সের পরিবর্তে এক্স এক্স সমান হল টু এস এক্স একইভাবে দেখো এস টি বাহুর মধ্যবিন্দু হলো ওয়াই তাহলে আমরা লিখতে পারবো
এস ওয়াই ইজিক্যাল টু ওয়াই টি, বা আমরা লিখতে পারবো এস টি সমান এস ওয়াই প্লাস ওয়াই টি সমান এস ওয়াই প্লাস ওয়াই টির পরিবর্তে এস ওয়াই সমান টু ওয়াইস এস ওয়াই। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম আর এক্স, আর এস বাহু মধ্যবিন্দু হল এক্স, অতএব আর এক্স সমান এক্স এক্স। এখন আমাদের পুরো আর এস সমান আমরা বের করতে পেরেছি, দেখো এস এক্স প্লাস আর এক্স সমান এস এক্স প্লাস এখানে এক্স এক্স এর পরিবর্তে আর এক্স বসিয়ে আমরা পেলাম টু এস এক্স। এবার দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া আছে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার, অর্থাৎ আর ওয়াই এখানে দেখো আর ওয়াই অতিভুজ পাচ্ছি আমরা আর এস ওয়াই সমকোণী ত্রিভুজে। তাহলে সমকোণী ত্রিভুজ আর এস ওয়াই থেকে পাই এখানে দেখো এস হলো সমকোণ, তাহলে আর ওয়াই হলো অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার অর্থাৎ আর ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল অর্থাৎ আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারলাম, আর ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর এস স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আমরা দেখো ইতিপূর্বে আর এস বের করে রেখেছি টু এস এক্স, টু ওয়াইস এস এক্স তার হোল স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার সমান হলো ফোর এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, এটি আমাদের এক নম্বর। এখন এক্স টি স্কোয়ার বের করতে হবে, এক্স টি স্কোয়ার অর্থাৎ এক্স এস টি সমকোণী ত্রিভুজ থেকে বের করতে হবে আমাদের। এখন সমকোণী ত্রিভুজ এক্স এস টি থেকে পাই এখানে দেখো এস সমকোণ, তাহলে এক্স টি হলো অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এক্স টি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহু এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারছি এক্স টি স্কোয়ার সমান এক্স এস স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার সমান এক্স এস স্কোয়ার প্লাস, দেখো আমরা এস টি সমান প্রমাণ করেছি টু ওয়াইস এস ওয়াই, তাহলে টু ওয়াইস এস ওয়াই তার হোল স্কোয়ার সমান হলো এক্স এস স্কোয়ার প্লাস ফোর এস ওয়াই স্কোয়ার, এটি হলো আমাদের দু নম্বর। তাহলে আমরা আর ওয়াই স্কোয়ার এবং এক্স টি স্কোয়ার মান বসিয়ে আমরা হিসাব করতে পারব। অতএব এক এবং দুই থেকে আমরা পাই আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার, দেখো আর ওয়াই স্কোয়ারের পরিবর্তে পেয়েছি আমরা ফোর এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার এবং এক্স টি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখেছি দেখো এক্স এস স্কোয়ার প্লাস ফোর এস ওয়াই স্কোয়ার। সমান এখানে দেখো ফোর এস স্কোয়ার আর এখানে আছে আমার এক্স এস স্কোয়ার একই বিষয়, তাহলে হলো ফোর আর একে ফাইভ, তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এখানে ফোর এস ওয়াই স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার ফাইভ এস ওয়াই স্কোয়ার, ফাইভ কমন। এখন দেখো এক্স এস এবং এস ওয়াই, এক্স এস এবং এস ওয়াই, এক্স এস ওয়াই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো
एक्स वाई स्क्वायर इजिकल टू अर्थात अतिभुज स्क्वायर समान एक्स एस स्क्वायर प्लस एस वाई स्क्वायर कारण एस हल हमार समकोण ताहले फाइव इंटू एक्स एस स्क्वायर प्लस एस वाई स्क्वायर परिवर्तन आमरा लिखब एक्स वाई स्क्वायर आमादे प्रमाण करते देवा छिलो फाइव एक्स वाई स्क्वायर ताहले आमादेर उपपाद्यटी प्रमाणित हलो। एबार आसबो आमरा पनेरो अंके পনেরোর এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পনেরোর এ এক নম্বর অঙ্ক বলা হয়েছে এক ব্যক্তি একটি স্থান থেকে ২৪ মিটার পশ্চিম দিকে যান এবং তারপর ১০ মিটার উত্তর দিকে যান যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব এ বি সি ডি অপশন দেওয়া আছে আমাদের নির্বাচন করতে হবে। তাহলে এখানে দিকের কথা বলা হয়েছে আমরা দিক লিখে নেব এটি হলো ইস্ট অর্থাৎ পূর্ব ওয়েস্ট পশ্চিম নর্থ উত্তর সাউথ দক্ষিণ বলা হয়েছে কোনো এক ব্যক্তি একটি স্থান থেকে ২৪ মিটার পশ্চিম দিকে যান মনে করলাম ও বিন্দুতে ব্যক্তিটির অবস্থান পশ্চিম দিকে ২৪ মিটার গেল দেখো এখানে যে ২৪ মিটার গেল এটি কিন্তু সরলরৈখিক পথে হতে হবে তারপর ১০ মিটার উত্তর দিকে ১০ মিটার সোজাসুজি হতে হবে ১০ মিটার উত্তর দিকে গেল এখন আমাদের বের করতে হবে যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব এখানে যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব বলতে সোজাসুজি দূরত্ব বলতে হবে আমাদের তাহলে দেখো ও বিন্দু থেকে এ বিন্দুতে এলো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল আবার ও এবং বি আমরা যুক্ত করলাম তাহলে ওই ব্যক্তির দূরত্ব হবে অবশ্যই ও বি কারণ সোজাসুজি দূরত্ব আমাদের নির্ণয় করা যাবে তাহলে দেখো ও এ বি অবশ্যই সমকোণী ত্রিভুজ কারণ ওই ব্যক্তি তার নির্দিষ্ট স্থান থেকে পশ্চিম দিকে সোজা ২৪ মিটার এসেছে আবার পশ্চিম দিক থেকে সোজা ১০ মিটার উত্তর দিকে গেছে তাহলে ও এ বি কোণ ৯০ ডিগ্রি আমাদের এখন ও বি সমান বের করতে হবে আমরা সহজে বুঝতে পারছি ও বি হলো ও এ বি সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করলেই আমাদের ওই ব্যক্তির সোজাসুজি দূরত্ব বের করা হবে অতএব সমকোণী ত্রিভুজ ও এ বি থেকে আমরা কী লিখতে পারবো অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার সমান অপর বাহু দুটির বর্গের যোগফল অর্থাৎ ২৪ স্কোয়ার প্লাস ১০ স্কোয়ার ৫৭৬ প্লাস ১০০ ৬৭৬ অতএব ও বি সমান রুট ওভার ৬৭৬ সমান ২৬ তাহলে ব্যক্তির প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সোজাসুজি দূরত্ব অর্থাৎ ও বি সমান হল ২৬ মিটার। এবার আসবো আমরা পনেরোর দু নম্বরে পনেরোর দু নম্বরে বলা হয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি লম্ব বিসি হলে এডি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার দিয়ে দেওয়া আছে অর্থাৎ অপশন আছে চারটি আমাদের নির্বাচন করতে হবে এবিসি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এ বিসি সমবাহু ত্রিভুজ তার মানে এবি সমান এসি সমান বিসি এডি লম্ব বিসি এডি হলো বিসির উপর লম্ব দেখো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে সুতরাং এখানে
विपरीत बाहुटी दुभागे विभक्त हो अर्थात BD समान DC তাহলে আমরা লিখতে পারবো BD সমান DC এবং এখানে ADC এবং ADB কোণ হবে 90°। এখন আমাদের বের করতে বলা হয়েছে AD স্কয়ার। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ADC থেকে পায়, সমকোণী ত্রিভুজ ADC থেকে আমরা লিখতে পারবো দেখো AD স্কয়ার প্লাস DC স্কয়ার সমান AC স্কয়ার, কারণ AC হলো অতিভুজ। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো AC স্কয়ার ইজিক্যাল টু AD স্কয়ার প্লাস DC স্কয়ার। এখন আমাদের AD স্কয়ার চেয়েছে, AD স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস DC স্কয়ার। এখন দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ AB সমান AC সমান BC, তাহলে AC কে আমরা লিখতে পারবো দেখো এখানে আমরা লিখতে পারবো DC সমান হাফ BC, BC বাহুর অর্ধেক সমান হাফ AC, কারণ AC এবং BC বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে আমরা AC-র পরিবর্তে লিখব, AC BC সমান দেখো লিখতে পারবো আমরা BD প্লাস DC। এখন BD এবং DC সমান, তাহলে DC প্লাস DC সমান 2IDC। আবার যেহেতু BC সমান AC, অতএব AC সমান 2IDC। তাহলে AC-র পরিবর্তে আমরা লিখব 2IDC তার হোল স্কোয়ার মাইনাস DC স্কোয়ার সমান 4DC স্কোয়ার মাইনাস DC স্কোয়ার সমান 3DC স্কোয়ার। এখন আমরা আনসার দেখব, দেওয়া আছে AD স্কোয়ার সমান আমাদের বের হয়েছে 3DC স্কোয়ার, অতএব অ্যানসার হলো অপশান C। এবার আসবো আমরা 15-3 নম্বরে। পনেরো-তিন নম্বরে বলা হয়েছে ABC সমদ্বিবাহু ত্রিভুজে AC সমান BC এবং AB স্কোয়ার সমান 2IAC স্কোয়ার হলে C কোণের পরিমাপ অপশন ABCD। তাহলে ABC সমদ্বিবাহু ত্রিভুজে AC সমান BC, AC সমান BC, অর্থাৎ এই বাহু দুটি সমান, AC সমান BC, AB স্কোয়ার সমান 2IAC স্কোয়ার। দেওয়া আছে AB স্কোয়ার সমান 2IAC স্কোয়ার। দেখো আমরা 2IAC স্কোয়ারকে ভেঙে লিখতে পারি AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এখন AC সমান BC, সুতরাং আমরা এখানে লিখতে পারবো AC-র পরিবর্তে BC বসিয়ে BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এখন ত্রিভুজের দিকে তাকাও, আমরা পেলাম AB স্কোয়ার ইজিক্যাল টু BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রমাণ করার সময় দেখেছিলাম যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয় তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে এবং যে বড় বাহুটি পেলাম আমরা অর্থাৎ দুটি বাহুর যোগফল তাহলে তৃতীয় বাহু যেটি রইল তার বিপরীত কোণটা অবশ্যই হবে 90°। এখানে দেখো আমরা পেয়েছি BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে এই দুটির যোগফল হয়েছে আমার AB স্কোয়ারের সমান, তাহলে তৃতীয় বাহু হলো এখানে আমার AB, তৃতীয় বাহুর বিপরীত কোণ C হবে 90°। অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী
পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী আমার এখানে সি কোণ সমান 90 ডিগ্রি। আমাদের এখানে চাওয়া হয়েছে সি কোণের পরিমাপ কত, তাহলে অপশন এ বি সি ডি দেওয়া আছে, এখানে অপশন বি হলো অ্যান্সার। এবার আসবো আমরা 15-4 নম্বরে। বলা হয়েছে 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, শীর্ষদেশের মধ্যে দূরত্ব অপশন এ বি সি দেওয়া আছে 13 মিটার এবং 7 মিটার। তাহলে দেখো দুটি দণ্ড ভূমির সঙ্গে লম্বভাবে আছে, একটি হলো 13 মিটার, মনে করো এ বি দণ্ড হলো 13 মিটার, অপরটি হলো 7 মিটার, তাহলে সি ডি হলো 7 মিটার। পাদদেশের মধ্যে দূরত্ব দেওয়া আছে 8 মিটার, অর্থাৎ এখানে ডি বি সমান 8 মিটার হলে শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা শীর্ষদেশের দূরত্ব হলো এ সি বের করতে হবে। এখন আমরা এই অংশটি লম্বভাবে যুক্ত করলে এ বি সি ডি ই, দেখো তাহলে সি ডি হলো 7 মিটার এবং এ বি হলো 13 মিটার, দুটি দণ্ড ভূমির সঙ্গে লম্বভাবে আছে। এখন ওদের পাদদেশের মধ্যে দূরত্ব হলো ডি বি সমান 8 মিটার, শীর্ষদেশের মধ্যে দূরত্ব সি এ সমান কত, আমরা সি ই যুক্ত করলাম, তাহলে এখানে আমার এ ই সি কোণ হবে 90 ডিগ্রি, কারণ সি সমান্তরাল ডি বি এবং এখানে ডি কোণ এবং বি কোণ 90 ডিগ্রি, অতএব এখানে আমার এ ই সি কোণ হবে 90 ডিগ্রি। এখন দেখো ডি বি সমান সি ই সমান 8 মিটার, এখানে দেখো সি ডি আছে 7 মিটার, তাহলে এখানে বি ইউ হবে 7 মিটার, তাহলে এই সমান এই হবে এ বি মাইনাস বি ই, অর্থাৎ 13-7 মিটার সমান 6 মিটার, এই হলো 6 মিটার। তাহলে এইসি একটি সমকোণী ত্রিভুজ যার এইসি কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এসি হলো অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল অর্থাৎ 6² + 8² ১০০, তাহলে এসি সমান √১০০ = ১০, অতএব শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব এসি সমান 10 মিটার। এখন আমরা অপশন দেখে নেব, শীর্ষদের মধ্যে দূরত্ব হলো 10 মিটার, অ্যান্সার হলো অপশন বি। এবার আসবো আমরা 15-5 নম্বরে। পাঁচ নম্বরে দেওয়া আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে রম্বসটি পরিসীমা, অপশন এ বি সি ডি দেওয়া আছে। তাহলে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, একটি কর্ণের দৈর্ঘ্য 24, আমরা একটি রম্বস আঁকবো, দেখো রম্বসে বাহুগুলির দৈর্ঘ্য সমান আমাদের ধরে নিতে হবে এ বি সি ডি, একটি কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 24 সেন্টিমিটার, অপরটি 10 সেন্টিমিটার, তাহলে ধরি এসি সমান
24 সেন্টিমিটার এবং বিডি সমান 10 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে দেখো আমার এসি আছে 24 সেন্টিমিটার, তাহলে এও হবে 12 সেন্টিমিটার। এখানে বিডি আছে 10 সেন্টিমিটার, তাহলে ওডি হবে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এডির দৈর্ঘ্য বের করতে পারবো সমকোণী ত্রিভুজ এওডি থেকে পায়, এওডি থেকে পায়। এখানে ও কোণ সমকোণ, তাহলে এডি হলো অতিভুজ। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এডি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এও সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 144 প্লাস 25 সমান 169। অতএব এডি সমান সমান 13 একক। তাহলে আমরা পেলাম এডি বাহু সমান 13 মিটার। এখন রম্বসটি পরিসীমা, রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব পরিসীমা সমান 4×13 সেন্টিমিটার সমান 52 সেন্টিমিটার। তাহলে রম্বসটির পরিসীমা হলো 52 সেন্টিমিটার। এখানে অপশনে অ্যান্সার হলো আমার 52 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি হলো অ্যান্সার। পনেরোর বিয়ের এক নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:4:5। ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, আমাদের বিচার করতে হবে। আমরা মনে করো সাধারণ অনুপাত x ধরে নিলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হবে 3x একক, 4x একক এবং 5x একক। এখন আমরা দেখে নেব, এখানে দেখো 3x 4x এবং 5x, আমরা 3x এবং 4x-এর বর্গ করে যোগ করব। তাহলে 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার সমান দেখো 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার 25x স্কোয়ার। আমাদের বাকি আছে তৃতীয় বাহু। এখন তৃতীয় বাহুর বর্গ নিলাম, তাহলে হলো 25x স্কোয়ার। এখান থেকে আমরা পেলাম ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল সমান ত্রিভুজের তৃতীয় বাহুর বর্গ, অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, এখানে আমরা পেলাম তাহলে ত্রিভুজের দুটি বাহুর বর্গের যোগফল সমান তৃতীয় বাহুর বর্গ। আবার উল্টো করে বললে আমরা পাবো ত্রিভুজের একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের যোগফলের সমান হলে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। আমাদের হিসাব বলছে যদি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হয়, তাহলে ত্রিভুজটি সর্বদাই সমকোণী ত্রিভুজ হবে, অতএব বিবৃতিটি সত্য। এবার আসছি আমরা পনেরোর বিয়ের দু নম্বর,
বিয়ের দু নম্বরে দেওয়া আছে দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জেটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। একটি বৃত্ত, তাহলে আমরা একটি বৃত্ত আঁকলাম। বলা হয়েছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। একটি জে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, আমরা একটি জে আঁকলাম। মনে করো এ বি জে, বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ জে এর কেন্দ্র প্রান্তবিন্দু দুটিকে আমরা কেন্দ্রের সঙ্গে যোগ করলাম। কেন্দ্রের সঙ্গে যোগ করে যে কোণ আমরা পাই সেই কোণটি মান বলা হয়েছে 90 ডিগ্রি। তাহলে একটি জে বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে দেখো এ ও বি একটি সমকোণী ত্রিভুজ এবং এ বি হলো জে এর দৈর্ঘ্য, এ বি হলো জে এর দৈর্ঘ্য। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে ও এ সমান ও বি সমান 10 সেন্টিমিটার। ও এ হলো 10 সেন্টিমিটার, ও বি হলো 10 সেন্টিমিটার। আমাদের জে এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এ ও বি কোণ হলো 90 ডিগ্রি, এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু হলো এ বি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারব অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর বর্গের যোগফল ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ও এ স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান 100 প্লাস 100 200। তাহলে এ বি সমান রুট ওভার 200 সমান 10√2। তাহলে আমাদের দেওয়া ছিল, বের করতে দেওয়া ছিল এ বি জে এর দৈর্ঘ্য কত। অতএব এ বি জে এর দৈর্ঘ্য হল 10√2 সেন্টিমিটার। এখানে উত্তরে দেওয়া আছে দেখো জেটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা হিসাব করে দেখলাম জেটির দৈর্ঘ্য হবে 10√2 সেন্টিমিটার, এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার হবে, তাহলে বিবৃতিটি মিথ্যা। এবার আসবো আমরা 15C। পনেরোর সিতে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। এক নম্বরে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে, শূন্যস্থান দেওয়া আছে। তাহলে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি হলো সমকোণ, বলা হয়েছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ সি স্কোয়ার সমান অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে, কারণ এ সি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমরা দেখলাম এ সি স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফলের সমান, তাহলে শূন্যস্থানে হবে ক্ষেত্রফলের সমষ্টি সমান, শূন্যস্থানে বসবে সমষ্টির। এবার আসছি আমরা সি এর 2 নম্বর অঙ্কে। সি এর 2 নম্বরে দেওয়া হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
समान बाहुदैर प्रत्येक दैर्घ्य 4√2 सेंटीमिटार होले अतिभुजर दैर्घ्य डैश सेमी। एखाने बला हयेछे समकोणी समद्विबाहु त्रिभुज। ताहले आमरा एबीसी एकटी समकोणी त्रिभुज आँकलाम, आबार बला हयेछे समद्विबाहु, ताहले बीसी समान एबि। ताहले एबीसी हलो एकटी समकोणी समद्विबाहु त्रिभुज जार एबि समान बीसी। बला हयेछे समान बाहुदेर प्रत्येकटी दैर्घ्य 4√2 सेमी, समान 4√2 सेंटीमिटार। ताहले एटी हलो आमार 4√2 सेंटीमिटार, 4√2 सेंटीमिटार अतिभुजेर दैर्घ्य डैश सेमी। अतिभुज हलो ए सी, कारण बी कोण समकोणे सम्मुखीन बाहुर हलो अतिभुज। ताहले पिथागोरासের सूत्र अनुजाई आमरा लिखते पारबो अतिभुज स्कोयर अर्थात ए सी स्कोयर समान अपर दुटि बाहुर वर्गेर जोगफल ए बी स्कोयर प्लस बी सी स्कोयर समान 4√2 तार स्कोयर प्लस 4√2 तार स्कोयर। देखो 4 4 16 एवं रूट टू के दोबार गुण कर ले 2 हलो, ताहले 32, एखानेও 32 समान 64। अतएव ए सी समान रुट ओवर 64, आमरा एखाने पजिटिव मान नेब समान 8। ताहले अतिभुजेर दैर्घ्य हलो 8 सेंटीमिटार, ताहले शून्य स्थाने बसबे 8 सेंटीमिटार। शून्य स्थाने 8 बसबे। एबार आसि सी एर 3 नम्बरे। সিএ 3 নম্বরে দেওয়া হয়েছে এবিসিডি আয়তাকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এবি 12 সেন্টিমিটার, এ ও 6.5 সেন্টিমিটার হলে বিসি দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার। তাহলে একটি আয়তাকার চিত্র এবিসিডি এসি বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে ए बी सी डी एक आयतकार चित्र। ए सी बी डी कर्णद्वय ओ बिंदुते छेद करे, ताहले ए सी एवं बी डी कर्णद्वय ओ बिंदुते छेद करेछे। ए बी 12 सेंटीमिटार, ए बी 12 सेंटीमिटार, ए ओ 6.5, ए ओ 6.5 सेंटीमिटार। তাহলে বি সি সমান কত? এখানে দেখো এ বি সি ডি একটি আয়তাকার চিত্র। আমরা জানি আয়তাকার চিত্রের প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি। তাহলে এখানে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ সমান 90 ডিগ্রি। আমরা জানি আয়তক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এও 6.5 সেন্টিমিটার, এও 6.5 সেন্টিমিটার, তাহলে আমার ও সিও হবে 6.5 সেন্টিমিটার, যেহেতু কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা পেলাম অতএব এ সি সমান এও প্লাস ও সি সমান 6.5 প্লাস 6.5 সেন্টিমিটার। অতএব এ সি সমান পেলাম আমরা 13 সেন্টিমিটার। তাহলে দেখো এ সি দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার, এ বি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, আমাদেরকে বি সি বের করতে হবে। এখন দেখো বি কোণ সমকোণ, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে বি সমকোণ অর্থাৎ এ সি হলো অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বা এ সি আছে আমার 13,
তাহলে 13 স্কয়ার = 2 ab হলো 12 স্কয়ার প্লাস bc স্কয়ার বা bc স্কয়ার সমান 13 13 169 মাইনাস 144 সমান 25 বা bc সমান √ 25 আমরা পজিটিভ মান নেব সমান 5 অতএব bc দৈর্ঘ্য হলো 5 সেমি আমার এখানে শূন্যস্থানে দেওয়া আছে BC দৈর্ঘ্য 1.5 সেমি তাহলে শূন্যস্থানে বসবে 5